নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে সকলেরই নাজেহাল অবস্থা। এই গরম থেকে সামান্য একটু মুক্তি পেতে আজকে বানিয়ে দেখাবো পান্তা ভাতের রেসিপি। সঙ্গে থাকছে পান্তা ভাতের থালি। আমি পান্তা ভাতের সাথে ঠিক কী কী দিয়ে খাই সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আপনারা কে কী খান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে একটি বাটিতে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে এভাবে প্রেস করে করে পেঁয়াজের কোয়াগুলোকে একদম আলাদা আলাদা করে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো এভাবে আলাদা করে নেয়ার পরে তার ভিতরে অল্প একটু নুন, হলুদের গুঁড়ো আর এখানে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম। তবে বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, অল্প পরিমাণে বেসন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। কারণ পেঁয়াজের গায়ে একটা রস থাকে, আগে বেসনটা দিয়ে পেঁয়াজের গায়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই তারপরে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে এটাকে বেশ একটু শুকনো করে মেখে নেবেন। কারণ এর ভিতরে নুন দেওয়া আছে তাই এটা খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে। এরকমভাবেই এটাকে মেখে নেওয়ার পরে কড়াইতে অল্প একটু তেল গরম করে, তেলটা বেশ গরম হয়ে এলে তারপর এর ভিতরে ছোট্ট ছোট্ট করে এই পেঁয়াজিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজিগুলোকে দিয়ে এপিটোপিট করে ভেজে নেব। তবে আপনারা যদি চান এখানে এই বেসনের বদলে মসুর ডালও ব্যবহার করতে পারেন, কিন্তু গরমকালে বেশি কিছু করতে ভালো লাগে না। মসুর ডাল ভিজিয়ে পেস্ট করে এটা করতে বেশ একটু সময় সাপেক্ষ, সেই জন্য বেসন দিয়েই আমি এই পেঁয়াজিটা বানিয়ে দেখাচ্ছি, যেটা খুব চটজলদি বানানো হয়ে যাবে এবং পান্তা ভাতের সাথে কিন্তু এই পেঁয়াজিটা দুর্দান্ত লাগে। তারপর আস্তে আস্তে পেঁয়াজিগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, একটু লালচে লালচে করে। এগুলোকে হাই ফ্লেমে এরকম লালচে করে ভেজে নেওয়ার ফলে এবার পেঁয়াজিগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এইভাবেই সমস্ত পেঁয়াজিগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের ভিতরে যে তেলটুকু ছিল সেই তেলের ভিতরে আমি এখানে তিনখানা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। একটু হাই ফ্লেমেই এগুলো একটু কালো কালো করেই ভেজে নেব। নিয়ে শুকনো লঙ্কাগুলোকে এবার তুলে রাখছি। শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। তারপরে ওই তেলে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তবে এটাকে কিন্তু প্রথমে একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা আগে একটু নরম হয়ে আসে। বেরেস্তার মতন কিন্তু এটা মুচমুচে করব না, একটু নরম করেই ভেজে নেব। তারপরে এরকম নরম করে ভেজে নেওয়ার পরে যখন এর গায়ের কালারটা হালকা একটু বাদামি কালার আসবে তখন তুলতে হবে, বেশি লালচে করে ভাজবো না। এভাবে সমস্ত পেঁয়াজ কুচিটা তুলে নেওয়ার পরে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। এইবারে নুন হলুদ মাখিয়ে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এইভাবে যদি পান্তা ভাতের থালি বানানো হয় তাহলে গরমে কিন্তু খুব কম সময় বানানো যাবে। যথারীতি গরমে কেউই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে চায় না, সেজন্য এইভাবে কম সময় চটজলদি পান্তা ভাতের থালি বানিয়ে নিতে পারেন এবং দুর্দান্ত খেতে হয়। এবারে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। পটল ভাজাগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব। নিয়ে পটল ভাজার যে তেলটুকু ছিল সেই তেলের ভিতরে একটা ডিম, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে পাতিয়ে নিয়ে তারপর খুন্তির সাহায্যে এটাকে এভাবে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে নিয়ে ডিমটাকে ভেজে নেব। পান্তা ভাতটা বানানোর জন্য কিন্তু ভাতটা নর্মালি বানিয়ে নেওয়ার পরে ভাতটাকে 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই পান্তা ভাতটা রেডি হয়ে যাবে। তবে সেটা আমি আগেই করে রেখেছি। তবে ভেজানোর সময়টা কীভাবে ভিজিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এইবারে ডিম ভাজাটা তুলে নিয়ে যে শুকনো লঙ্কাগুলো ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি আগে ভেঙে ছোটো টুকরো টুকরো করে নেব। এভাবে হাত দিয়ে প্রেস করলে শুকনো লঙ্কাটা যতটা মুচমুচে সেজন্য এটা আস্তে আস্তে এরকম গুঁড়ো হয়ে যাবে। শুকনো লঙ্কাটা এভাবে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রে ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন এবং একটা আলু নিয়েছি। এই আলুটা কিন্তু আমি ভাতের সাথেই দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ভাতের থেকে আলুটা একটু গরম অবস্থায় বার করে নিয়ে এটাকে মেখে নিতে হবে। আলু হালকা গরম অবস্থায় মেখে নিলে কিন্তু আলুটা একদম নরম সফট থাকে এবং মাখতেও খুব সুবিধা হয়। এভাবে গরম অবস্থাকে আলুটা মেখে নিচ্ছি। ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা এবং নুন দিয়ে মেখে বানিয়ে নিলাম আলুর চোখা। এটা কিন্তু পান্তা ভাতে আমার খুব ফেভারিট।
এভাবে আলু চোকাটা বানিয়ে নেওয়ার পরে এবার দেখাচ্ছি ভাতে কিভাবে জল দিয়ে রেখেছিলাম। নর্মাল ভাত নিয়ে এভাবেই এটাকে জল দিয়ে মোটামুটি ভাতগুলো জলের ভিতরে ডুবে যাবে এই অবস্থায় এটাকে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরকম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই পান্তা ভাত রেডি হয়ে যাবে। এইবার থালিটা আমি রেডি করে নিচ্ছি, এর সাথে বানিয়ে নিয়েছি আলুর চোখা, পেঁয়াজি যেটা আমার খুব প্রিয় পান্তা ভাতের সাথে, নিয়ে নিয়েছি একটা ডিম ভাজা আর পটল ভাজা। তবে আপনারা এর বদলে আলু ভাজাও ব্যবহার করতে পারেন। আলু ভাজা দিয়ে নি যেহেতু আলু চোকাটা ব্যবহার করেছি, এখন সবাই একটু হেলথ কনসিয়াস, সেজন্য বারবার আলু না খেয়ে এভাবে পটল ভাজা বানিয়ে নিতে পারেন। তারপর পান্তা ভাতের ভিতরে কাঁচা সরিষার তেল, গন্ধরাজ লেবুর পাতা, দুটো ভাজা শুকনো লঙ্কা, একটা লেবুর টুকরো এবং একটা কাঁচা লঙ্কা, এবং তার সাথে দুটো কাঁচা পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি, আর থালায় অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এই পান্তা ভাতের থালিটাকে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই থালির ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা কে কী পছন্দ করেন এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।